বিএনপির এক সময়ের দুধর্ষ প্রতাপশালী নেতা ছিলেন এম সাইফুর রহমান ও এম ইলিয়াস আলী দুজনে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে সাইফুর ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন দায়িত্ব পালন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন একাধিক ভারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আর নিখোঁজের আগে ইলিয়াস আলী ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলার সভাপতি একসময় দুই নেতায় বিভক্ত ছিল সিলেট বিএনপি দুজনদের হাত ধরে তৈরি হয়েছেন অসংখ্য নেতা কর্মী দলীয় দলীয়গত অনুষ্ঠান হলে পোস্টার লিফলেট ব্যানার ফেস্টুন ব্যবহার করা হতো এই দুই নেতার ছবি কিন্তু হঠাৎ করেই যেন সাইফুর ও ইলিয়াসকে ভুলে গেছে সিলেট বিএনপি আগামী উনিশ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ ঘিরে ব্যানার ফেস্টুন ও তরুণে নগরী সাজানো হলেও কোথাও নেই এই দুই নেতার ছবি বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা দলে সাইফুর ও ইলিয়াস অবদানের কথা জানেন না বলেই এই অবমূল্যায়ন মনে করছেন জ্যেষ্ঠ নেতারা বিভাগীয় আশপাশের রাস্তাঘাটে এখন শোভা পাচ্ছে নানা রঙের বিশাল বিশাল ব্যানার বিলবোর্ড ও প্রচার মাধ্যমগুলোতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির সাথে কেন্দ্রীয় বিভিন্ন নেতা এবং স্থানীয় বিভিন্ন নেতার ছবি শোভা পাচ্ছে কেউ নিজে আবার কেউ বা নিজের পছন্দের নেতার পক্ষে এই বিলবোর্ড ও ব্যানার লাগিয়েছেন শত শত নেতার ভিড়েও কোথাও খুঁজে পাওয়া যায়নি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলীর ছবি জীবিত অবস্থায় যারা সাইফুর রহমানকে পুঁজি করে দলীয় পদপদবী ও নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন তাদের ব্যানার ও বিলবোর্ডেও দেখা যায়নি তার ছবি একইভাবে ইলিয়াস আলীকে যারা রাজনীতির ধ্যান ভাবতেন তাদের কাছে উপেক্ষিত দীর্ঘদিন ধরে নিখোঁজ এই নেতা সিলেট যেখানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সেখানে কোথাও নেই এক সময়ের দাপুটে এই দুই নেতা সবাই যেন ভুলতে বসেছেন তাদেরকে এর মধ্যে কেবলমাত্র ব্যতিক্রম হিসেবে দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীকে সমাবেশ স্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ চৌহাট্টা আম্বরখানা রিকাবি বাজার উপশহর সহ বিভিন্ন স্থানে লাগানো তার ব্যানারে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি দেখা গেছে দলের প্রতিষ্ঠাতা দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সিলেটের এই দুই নেতার ছবি সম্বলিত বিলবোর্ড ও ব্যানার লাগিয়েছেন তিনি একসময় সাইফুল রহমানের সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরীর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল ইলিয়াসের ইলিয়াস বলয়ের বিপরীতে দলীয় রাজনীতি করেছেন তিনি কিন্তু সিলেটে বিএনপির গণসমাবেশে তিনি সাইফুলের সাথে সাথে স্মরণ রেখেছেন ইলিয়াসকেও সাইফুল ও ইলিয়াসের ছবি না থাকা প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন সিলেটের নেতাকর্মীরা এই এই দুই দুই নেতাকে মন থেকে শ্রদ্ধা করেন যেমন দলীয় রাজনীতিতে নেতার অবদান রয়েছে তেমনি সিলেটের উন্নয়নেও তাদের অবদান অপরিসীম গণসমাবেশ ঘিরে ব্যানার ফেস্টুন লাগানোর কাজটা নেতাকর্মীরা নিজ উদ্যোগে করছে এ নিয়ে দলীয় কোনো দিক নির্দেশনা ছিল না তাই হয়তো সাইফুর রহমান ও ইলিয়াসারের ছবি বাদ পড়েছে তবে গণসমাবেশে সিলেটের উন্নয়নে সাইফুলের অবদান যেভাবে তুলে ধরা হবে ঠিক একইভাবে ভাবে ইলিয়াসলের সন্ধানেরও দাবি জানানো হবে নতুন প্রজন্মকে এই দুই নেতার জীবন কর্ম নিয়ে আরো বেশি করে জানার আহ্বান জানান তিনি